প্রচারণায় জমে উঠেছে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচন। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। এদিকে নেত্রকোনার কেন্দুয়া ও মোহনগঞ্জ পৌরসভায়ও জমে উঠেছে প্রচার প্রচারণা। বিএনপি প্রার্থী ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছেন আর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করছেন স্বতন্ত্র প্রার্থী। কুড়িগ্রাম ও নেত্রকোনা প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নাগেশ্বরী পৌরসভা নির্বাচন। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী শাসনতন্ত্রের পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর 43 ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা খুঁজছেন যোগ্য প্রার্থী। আমরা আসলে এমন একজনকে ভোট দিব যে হচ্ছে নাগরিক সুবিধাগুলা সুনিশ্চিত করবে, ভোটটা সুস্থ হোক আমরা এটাই চাই, এর পাশাপাশি একজন যোগ্য ভালো মানুষ হয়ে আসুক আমরা এটাও কামনা করি। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভোটাররা নৌকায় ভোট দেবে বলে মনে করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী। সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবে বলে আশা করে বিএনপির প্রার্থী। এদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র প্রার্থী। মানুষ আশা করে আমি নির্বাচিত হলে প্রভূত উন্নয়ন সহ এই পৌরসভা একটা আলোকিত পৌরসভা হিসেবে তারা পাবে। নৌকা মার্কাকে নির্বাচিত করে তাহলে এই নাগেশ্বরী পৌরসভা বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হবে। আমি মনে করি এখানে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেক্ষেত্রে আমরা বিপুল ভোটে বিজয়ী লাভ করবো ইনশাল্লাহ। 2001 সালে প্রতিষ্ঠিত নাগেশ্বরী পৌরসভা আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম। 2017 সালে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও বাড়েনি নাগরিক সেবার মান। নেত্রকোনার কেন্দুয়া ও মোহনগঞ্জ পৌরসভা নির্বাচন হবে একই দিন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটের মাঠ দাপিয়ে বেড়াচ্ছে পৌরসভা দুটির প্রার্থীরা। প্রচারণা ও ইভিএম নিয়ে অভিযোগ রয়েছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর। এর সাথে দ্বিমত জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী। সাধারণ ভোটারদের কাছে আওয়ামী লীগের নেতাকর্মী বলে বেড়াচ্ছে যে দানের শেষে ভোট দিলে নাকি নৌকায় চলে যাবে। হ্যাঁ, ইভিএম একটা ডিজিটাল কারচুপি। সাধারণ মানুষ থেকে যারা আছেন স্থানীয় লোকজন তাদের সাথে আলোচনা করে দেখবেন বিএনপি যাকে প্রার্থী দিয়েছে তার তুলনা আর আমার তুলনা। মোহনগঞ্জবাসীর আশঙ্কা সুষ্ঠু নির্বাচন হবে কিনা, কারণ আমার প্রচারণায় বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আছে যে তারা পুনর্বার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার স্বার্থে পুনর্বার আমাকে নির্বাচিত করবে। এলাকার উন্নয়নে যে কাজ করবে তাকেই ভোট দেবে বলে জানান ভোটাররা। সাহায্য সহযোগিতা করে আমরা গরিব মানুষ থাকি আমরা ভোট দেব। মাদকের বিরুদ্ধে, বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে সার্বিক এলাকার উন্নয়নের জন্য কাজ করবে আমরা, এরকম প্রার্থী চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার। খুব সুন্দর শান্তি শৃঙ্খলা অবস্থান করছে, কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। সার্বিক প্রস্তুতি আমাদের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে যে প্রস্তুতি আমাদের নেওয়া প্রয়োজন সেই প্রস্তুতিগুলো আমরা ইতিমধ্যেই নিয়েছি। ঋণ খেলাপি হওয়ায় মোহনগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।